আজকে আমরা সকাল থেকে বিজেপি ফেস্টুন নিয়ে গোটা হরতাল নারায়ণপুরটা টেঙেছি, টাঙার টেঙছিল। টাঙার পর আমরা 10:30 বাজবার সময় তখন ওদের প্রশান্ত সালের টিএমসি দলবল দিয়ে ধরাঘর থেকে গুন্ডা বা ভাড়া করে নিয়েছে, আমাদেরকে মারধর করে। কোথায় মারধর? মারধর করে নারায়ণপুর বাজারে। আমরা ছিলাম প্রায় 150 জন ছিলাম। কয়জনকে মারধর করে? প্রায় 10-12 জনকে দিয়েছে। তার মধ্যে আমাকে কিছু আঘাত করেছে, ওরা ওখানেই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিয়েছে হাসপাতালে। পুলিশ গেছিল? ঘটনার সম্বন্ধে শোনাম কি? পুলিশ গেছিল? পুলিশ গিয়েছিল, 3 ঘন্টা গিয়েছিল, সেই মুহূর্তে ঝামেলিত হয়ে গিয়েছিল। ওই যে বিজেপি ফেস্টন আমার টেঙ্গে বেড়াচ্ছি বলে বিজেপি করা চলবে না, আর ওদের এমনি টিএমসি লোক ছিল না, আমার যা ছিল আমরা অনুসংগঠন করেছি, যেটা পঞ্চায়েত ভোটে 35টা 40টা 50টা ভোট পাবে, সেই হিংসাতে ওরা ডায়াগনোস করে হিংসাতে এই জিনিসটা সন্ত্রাসবাদী করতে বাধ্য হয়েছে, বাড়িতে গন্ধ ভাড়া করে। আমি আজকে পার্থিব স্ত্রীকে নিয়ে আজকে পয়লা বৈশাখ মায়ের পুজো দিতে গেছিলাম, পার্থ সাহেব থেকে ফোন এলো যে আমাদের লোকদের ঘিরে মারা হচ্ছে। তো তারপরে মারা হচ্ছে, তারপরে খবর পেলাম যে একজনকার পা ভেঙে দিয়েছে এবং ওরা আরও জমায়েত হয়েছে। আমাদের লোকেরা কিন্তু তারপরে ফোন কিছু হচ্ছেও বেশি লোক আছে, কিন্তু আমাদের লোকেরা তৃণমূলকে সরিয়ে দিতে পারলো, পুলিশ প্রশাসন দলদাস হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জির তার তৃণমূলের কোনো ওয়ার্কার নেই, ওরা গোষ্ঠীদ্বন্দ্বে একবারে অস্থির হয়ে গেছে। এখন গোটা পুলিশ প্রশাসন দলদাস হয়ে তৃণমূলের পক্ষে কাজ করছে এবং এই নির্বাচনটা পুলিশ প্রহসনে পরিণত করছে। অভিযোগ করছে নিঃসন্দেহে,